যারা কষ্ট করে আছেন এইটাই প্রমাণ করে যে শেখ হাসিনাকে চলে যেতে হবে। এই যে আপনারা যে ত্যাগ স্বীকার করছেন এই রোদের মধ্যে কষ্টে করে এই ত্যাগ স্বীকার আবার কন্টিনিউসলি আবার স্লোগানে দিয়ে যাচ্ছেন, মানে আপনাদের মধ্যে ক্রান্তি আমি দেখতে পাচ্ছি না। সুতরাং নিশ্চিতভাবে প্রমাণ করে শেখ হাসিনাকে বিদায় হতে হবে, স্বৈরাচারকে বিদায় হতে হবে, অবৈধ দখলদারকে বিদায় হতে হবে, দুর্নীতিবাজকে বিদায় হতে হবে। বন্ধুগণ, আমরা যে এক দফার দাবিতে আজকে এখানে সমবেত হয়েছি সেটা প্রধান দফা হচ্ছে স্বৈরাচারের পদত্যাগ, ফ্যাসিস্টের পদত্যাগ। দ্বিতীয় দফা হচ্ছে নিরপেক্ষ দলীয় সরকারের অধীনে অংশগ্রহণকারী একটি নির্বাচন। তৃতীয় দফা হচ্ছে এই সংসদ অবৈধ অনির্বাচিত সংসদ বাতিল করতে হবে। চতুর্থ হচ্ছে একটি নূতন এই দলীয় যে নির্বাচন কমিশন, দলীয় নির্বাচন কমিশন যেটা গঠন করেছে সেটা বাতিল করতে হবে, তার জায়গায় সকলের মতামতের পরিপ্রেক্ষিতে একটি নূতন নির্বাচন কমিশন গঠন করতে হবে। দেশ ও নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি আমরা ইনশাআল্লাহ ফিরিয়ে আনব। আরো দাবি আছে, অনেক দাবি আছে, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে এক দফার দাবিতে আমরা আজকে সবাই এগিয়ে যাচ্ছি। আমাদের এই দাবি শুধু বিএনপির দাবি নয়, এই দাবি বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির দাবি। স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের মানুষ এত বড় মুক্তির আন্দোলনে এর আগে কোনদিন নামে নাই। এই দাবির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুগপৎ আন্দোলনে আরো 36টি দল আমাদের সাথে রাস্তায় নেমেছে। 36টি দলের বাইরেও আমাদের সাথে আন্দোলনরত আছে আরো অনেকগুলো দল যারা এই স্বৈরাচারের পতন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছে। স্বৈরাচারের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তার প্রতিপক্ষকে হত্যা করবে, হত্যা করবে, অনেকভাবে হত্যা করার পথ আছে। আমরা দেখেছি তারা কত লোককে হত্যা করেছে, কত লোককে গুম করেছে, খুন করেছে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিপক্ষকে জেলে ঢুকাতে হবে। আজকে দেশে এসে বেগম খালেদা জিয়া তার প্রধান প্রমাণ যে দেশে একটি বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকে এই স্বৈরাচার এই শেষে টিকে থাকা সম্ভব হবে না। উনি রাস্তায় গেলে লক্ষ জনতা ওনার সাথে রাস্তায় নামেন, ওনার একটা কথাই বাংলাদেশের মানুষ রাস্তায় নামে। সুতরাং ওনাকে জেলে যেতে হবে, ওনাকে জেলে পাঠাতে হবে, ওনার সাথে সাথে লক্ষ লক্ষ বিএনপি এবং প্রতিবাদী কণ্ঠকে জেলে নিয়েছে, অনেককে হত্যা করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে কি করেছে আজকে এটা জানার বিষয় হয়ে গেছে। কেন আমাদের নেত্রী, কেন অপোজিশনের নেত্রী, কেন গণতন্ত্রের মা শারীরিক অসুস্থতা এই জায়গায় এসে পৌঁছেছে, তার পিছনে কারণ কি? একটা প্রশ্ন কিন্তু আজকে জেগেছে, তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না এর পিছনে কারণ হিসেবে অনেকে দেখছে। বিদেশে গেলে তাকে জেলে রাখার সময় তাকে কি খাইয়েছে, তাকে কিভাবে ফুড পয়জনিং করেছে কিনা, অন্য কোন স্প্রে পয়জনিং করেছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আজকে জনমনে
উঠেছে বিদেশে গেলে পরীক্ষার মাধ্যমে সেটা বেরিয়ে আসতে পারে এইরকম প্রশ্ন কিন্তু মানুষের মনে আজকে আসছে আর স্বৈরাচার প্রতিষ্ঠার আরেকটি ক্যারেক্টার চরিত্র হচ্ছে মিথ্যা মামলা গায়েবি মামলা দিয়ে তার প্রতিপক্ষকে ঘায়েল করা জেলে পাঠানো তাড়িয়ে বেড়ানো বারবার আক্রমণ করা আর যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করে তার মতো করে তাদের মতো করে তারা দেশটা দখল করে বসে থাকবে আজকে বিচার বিভাগকে দখল করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে দখল করেছে আজকে সরকারি কর্মকর্তাদের দখল করেছে আজকে লুটেরা ব্যবসায়ীরা তাদের সাথে যোগ দিয়েছে এই জায়গায় যে সভা হওয়ার কথা ছিল আজ থেকে তিন দিন চার দিন আগে 25 তারিখে এখানে সভা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কেন হয়নি পুলিশ এই স্লোগান দিবেন স্লোগান দিবেন এই স্লোগান মন্দ পুলিশ তার অনুমতি দিয়ে যে সবার আগের রাত্রে তাই রাত্রে ভোর রাত্রে এখানকার যে মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশের সাথে কে ছিল আওয়ামী লীগ ছিল যুবলীগ ছিল জয়েন্ট অপারেশন জয়েন্ট অপারেশন যৌথ যৌথ অপারেশন ভেঙেছে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই আজকে বাংলাদেশের বাইরে সমস্ত গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের উপর তীক্ষ্ণ নজর রাখছে তীক্ষ্ণ নজর রাখছে আগামী নির্বাচনকে চুরি করার পথে যারা হাত বাড়াবে এরা কেউ রেহাই পাবে না বাংলাদেশের মানুষ শুধু নয় বিশ্ব আজকে বাংলাদেশকে বিশ্ব বিবেক বিশ্বের সমস্ত প্রতিষ্ঠানগুলো দেশগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা ভোটাধিকারে বিশ্বাস করে যারা আইনের শাসনে বিশ্বাস করে যারা গণতন্ত্র নির্বাচিত সরকারে বিশ্বাস করে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বাক স্বাধীনতায় বিশ্বাস করে প্রত্যেকে বাংলাদেশের উপর কঠিন নিবিড় পর্যবেক্ষণ করছে সুতরাং এই যে সভা সমাবেশ বন্ধ করার যে প্রক্রিয়া মঞ্চ ভেঙে দেওয়ার প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকবেন আছেন সবগুলো কিন্তু ডকুমেন্টেড হচ্ছে রেকর্ড হচ্ছে নাম সহ কেউ বাদ যাবেন না এখান থেকে কিন্তু এটা বিদেশিদের এটা বিদেশিদের খালি বিচার নিষেধাজ্ঞায় পড়বেন না বাংলাদেশের মানুষের নিষেধাজ্ঞায় আপনারা পড়বেন কারণ কেউকে এখানে বাদ দেওয়া হবে না বারবার বলা হচ্ছে কিন্তু বারবার বলা হচ্ছে এই ভোট চুরির সাথে যারা জড়িত থাকবে সরাসরি এবং পরোক্ষভাবে এই ভোট চুরির সাথে যারা সরাসরি এবং পরোক্ষভাবে যারা দেখেও না দেখার ভাব করছে এরা কিন্তু বাদ যাবে না এখানে কিন্তু নিতে মারা হচ্ছে অর্থাৎ আপনি সরাসরি বাধা দিচ্ছেন না বর্তমান জন্য কিন্তু আপনি পিছন থেকে সরাসরি এটাকে সমর্থন দিচ্ছেন অথবা আপনার কোন হাত আছে কেউ রক্ষা পাবে না সকলের বুকে ফরফর ধরফর শুরু হয়ে গেছে না বুকের ব্যথা শুরু হয়েছে না ওই যে বাইরে দেখার খুব সাহসী ভিতরে অত সাহস নাই ভিতরে সাহস থাকলে ওয়াশিংটনে ভিতরে সাহস থাকলে ওয়াশিংটনে জাতিসংঘের কাজ শেষ হয়ে গেছে বক্তব্য শেষ হয়ে গেছে বিশ্বের সব নেতারা কিন্তু বাইরে চলে গেছে আমাদের অনির্বাচিত প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বসে আছে অবস্থা বুঝেন কি খারাপ কত খারাপ বুঝেন সেলফি তুলে কাজ হচ্ছে না সেলফি তুলে কতদিন একটু ফুরফুরা মেজা দিচ্ছিল তারপর দেখেন কারোবার ঠিক আছে
এরাদের ভুয়া, এটা আপনারা না, সারা বিশ্ব বুঝে গেছে, সারা বিশ্ব বুঝে গেছে। আচ্ছা, নাইলে সব প্রধানমন্ত্রী চলে গেছে, আমাদের অনির্বাচিত প্রধানমন্ত্রী ওখানে বসে বসে কি কাজ করছে? এখনো চেষ্টা চালাচ্ছেন হাতে পায়ে ধরে কিছু করা যায় না, কাম হবে না। আমি বলছি কোনো কাজ হবে না, পরিষ্কার ভাবে বলতে চাই পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন হবে, দেশে একটি নির্বাচিত সরকার হবে, সংসদ হবে, যারা জনগণের কাছে দায়ী থাকবে, জবাবদিহি থাকবে। তার আগে কারো কোনো রক্ষা নাই, কোনো রক্ষা নাই। বন্ধুগণ, এখন আরো সময় অবশ্যই কি যাবেন, এ তো ক্ষমতা তো যাবে।